তুই যে কি বুঝাইতে চাইতেছিস আমি খুব ভালো করে বুঝতেছি। বেশি বাড়িস না, নাজমা বেগম রে ভয় দেখাইতে পারবি না। নাজমা বেগম যে কি জিনিস সেটা কয়দিন পরে টের পাবি। হ্যাঁ, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছিস, কোনটা রে? হ্যাঁ হ্যাঁ, জন্ম দিছ, জন্ম দিছ বলে তুই যা বলবা সবকিছু সেই মতো হবে, সেটাও কিন্তু ঠিক না আম্মা। যাই করিস না কেন, ওই দুলালি তোর। তোর বললো যে এইরকম করতেছিস, আরে আমিও সাথে কি করতেছি, যা করার তোর বাপ আর ওর ভাই করতেছে। ওর বাপ আর ভাই যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, হারাম কাজ করা বন্ধ করে দেয়, তোর সসম্মানে আমি ওর বাড়ি ফিরে যেতে। তোর কি মনে হয় যে জীবনেও ওর বাপ ওর ভাই এই সুদ খাওয়া বাদ দিবে, অন্যায় কাজ বাদ দিবে? হ্যাঁ, জীবনেও বাদ দিবে না। যদি তা নিয়ে আজকে মইরা হয়ে যায় তাও গো কিছু হবে না, বরং ওরা খুশি হবে। তারা যদি খুশি হয় তাহলে আমার কি করার আছে রে ভাই? আমার কিচ্ছু করার নেই। তোর কিছু করার নাই, কইলে তো হবে না। শোন, মায়েরার অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। আমি সেই দিন দেখতে গিয়া তারপর স্যালাইন খাওয়ায় দিয়ে আসছি, বুঝছস? মানে ধর দুনিয়ায় যা কিছু হয়ে যাক, কোনো দিকে খেয়াল খবর নাই। এক কোনায় ঘরের মধ্যে অন্ধকারে চুপচাপ পয়সা থাকে, দেখলে যা মায়া লাগে। খুব মায়া লাগে তোমার, তাই না? আর আমি যে আমার শ্বশুর আর আমার সম্বন্ধীর জন্য এলাকায় কারো কাছে মুখ দেখাইতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে আসে, আমার জন্য তোমার মায়া লাগে, তাই না? শোন, বুঝতেছি বুঝতেছি, তুই আসলে তোর মধ্যে একটা ইগো তৈরি রাখছিস। এত ইগো দেখানো কিছু নাই। শোন, আমি কই কি তুই ওর বাপের কথা বাদ দে, তুই তানিয়ার দিকে তাকায় হইলেও মায়েরারে নিয়ে যা। থামো তরুবেল ভাই, তুমি আর একটা কথাও বলো না দয়া করে। তুমি আমার বড় ভাই, তোমার আমি সম্মান করি, দয়া করে তুমি আমার জ্ঞান দিতাই শোনা। হ্যাঁ, তোমার আজের ঘ্যান জ্ঞান আমার ভালো লাগতেছে না, খুব বিরক্ত লাগতেছে। যাও, তুমি যে কাজে যেতেছিল ওই কাজে যাও। যাই, তা আমি না তোর মুরব্বী, সিনিয়র হিসাবে একটা কথা কইছি, তুই একটু বাইবা দেখ। ঠিক আছে, বাইবা দেখবো। আর শোন, তানিয়া মায়াটা কিন্তু আসলেই খুব ভালো মানুষ। এই রুবেল ভাই, তানিয়া বউ কার, আমার না তোমার? না তো, তাহলে কি তারে কি আমার চেয়ে তুমি ভালো ছিল? কখনো। তাহলে যাও, যে কাজে যেতে ছিল ওই কাজে যাও। যাও। অদ্ভুত কাণ্ড, হ্যাঁ, ডাক্তার কি পাগল টাগল হয়ে গেল না? কিন্তু আমার এই ধরনের কথাবার্তা বলার কথা না। আচ্ছা, আমার শ্বশুর মানে ওই সুৎখোর মহাজন ডাক্তারকে কোনো ঘুষ টুস দেয় নাই তো? রাগে তো আমার এখন শরীরটা টনটন করতেছে, খবরটা নিতে হয়।